সবাইকে নতুন করে আবারও আজকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আগামীকালকে আমরা দেখিয়েছিলাম গতদিনের যে ভিডিও, সেই ভিডিওতে যে কীভাবে আমরা বিমানে উঠলাম। আজকে বিমান থেকে বিমানে ওঠার পরে আমরা চাইনে চলে এসেছি। চীনে গুয়াংজো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অবতরণ করেছি বায়ান শহরে। তো নামার পরে আমরা এখন হচ্ছে বিমান থেকে সবাই নেমে গেছি। নেমে যাওয়ার পরে এখন আমরা দৌড়াচ্ছি আমাদের ইমিগ্রেশনের দিকে। বাই দি ওয়ে, এখন প্রথম হচ্ছে আমাদেরকে কোভিড টেস্ট করানো হবে। কোভিড টেস্টের জন্য ভাই সে 3-4 ঘন্টা শুধু হাঁটতেই আসি হাঁটতেই আসি। কত বড় এয়ারপোর্ট, এদিকতে যাই ও দেখতে যাই, যাইতেই আসি যাইতেই আসি। এই যে দেখো, এদিকে যাতে বলবে, ওই সামনে গেলে ওই দিকে যাতে বলবে, আমরা যাইতেছি এখন সামনে দেখি। তবে দুঃখের বিষয়, সম্পূর্ণ ভিডিওতে নিতে পারিনি একা হওয়ার কারণে। এখন প্রসেসিং কমপ্লিট করবো, কখন ভিডিও নিব কখন, এই কারণে ভিডিও নিতে পারিনি। তো আমরা এখন যাইতেছি সবাই কোভিড টেস্টের দিকে। আমাদের প্রথম হেলথ কার্ড নিতে হবে। এই যে যেসব মেশিন আছে, মেশিনের এখানে আসতে হবে আবার ওই পাশে ঘুরে হেলথ কার্ড নেওয়ার জন্য। আমরা সবাই যাইতেছি হেলথ কার্ডের জন্য। আমাদের পিছনে সবাই পড়ে আছে, আমরা মাত্র 15 জন মতন সবাই ফার্স্টে চলে এসেছি। কোনো জায়গায় না দাঁড়িয়ে, কারোর জন্য অপেক্ষা না করে দ্রুত থরবর থরবর করে চলে এসেছি। এখন আস্তে আস্তে আমরা যাইতেছি যাইতেছি তা যাইতেছি ওই যে ওই পাশে যাইতে হবে, এই পাশটা ঘুরে ঘুরে যেতে হবে। ওই যে ওখানে গিয়ে দেখাই দিচ্ছে যে ওই পাশে যাও, ওই পাশটা না, পাশটা না, ওরা ভুল করে ঢুকে গেছে। ঢুকলে ওই ভেতরে ওই পাঠাই দিচ্ছে, আবার আবারও ব্যাকে আসো, ব্যাকে আসো, ব্যাকে আসো, আবারও ব্যাকে আসতেছে। এসে ওই সোজা যেতে হবে, কত দূর সে হাঁটতেই আসি হাঁটতেই আসি হাঁটতেই আসি, হাঁটা মোটে শেষ হয় না। বাপ রে বাপ, কত সুন্দর সুন্দর ছবি টবি দিয়ে রাখছে এরা, হাঁটতেই আসি হাঁটতেই আসি। ওই দেখো কত ফাইন ফাইন মরক পাখিটা কি সব দিয়ে আসছে। এত বড় ভোর, যখন 4:30টারও বেশি বাজে তখন আমরা এয়ারপোর্টে নামেছি। তখন একদম এয়ারপোর্ট নিস্তব্ধ, কেউ নেই, শুধুমাত্র বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো এসেছে শুধু তারাই আছে, আর কেউ নেই। সব এয়ারপোর্টে একদম নিস্তব্ধ, আমরাই আমরা সব হাঁটতেছি হাঁটতেছি। সব থেকে বড় সুবিধা ভাই রে ভাই, যাওয়ার সাথে সাথে এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে সবারই ওয়াইফাই কানেকশন করাই দিচ্ছে। ওই দেখেন আমাদের দেখাচ্ছে এই পাশে ঢোকো, এই পাশে ঢোকো, আমাদের দেখাচ্ছে তোমাদের হেলথ কোড দেখাও, এ কোড দেখাও, সে কোড দেখাও, কোড দেখাতে হচ্ছে। ওই যে ওই যে কোড দেখানোর পরে আমরা এবার বিমানবন্দর থেকে চলে আসলাম। আসার পরে আমরা এবার বাসে উঠেছি, বাস থেকে এখান থেকে এবার সোজা কোয়ারেন্টাইনে চলে যাব। কোয়ারেন্টাইনে বাসে এসেছে, বাসে রেডি। এর মধ্যে কোভিড টেস্ট হয়ে গেছে ভাই, যাদের কোভিড পজিটিভ এসে তাদের তো বেরোতেই দেয়নি, সোজা হাসপাতালে নিয়ে গেছে। এখন আমরা বার হচ্ছে এয়ারপোর্ট থেকে। এই যে বাস এসে এয়ারপোর্টের গেটেই, এয়ারপোর্টের অথরিটি কেমন দেখতে এসেছে ভাই, কত দূর সেই বাসে করে যাবো, তা অনেক দূর সময় লাগতেছে। গুটি 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 পায়ে আস্তে আস্তে এগিয়ে যাইতেছি। ঘুরে ভাই কি আনন্দ, কি আনন্দ! সব থেকে বড় কথা হচ্ছে সব প্রসেসিং কমপ্লিট করে আমরা অবশেষে আমাদের কোয়ারেন্টাইনের দিকে চলে যাইতেছি। এই যে একটা বিচ্ছির অবস্থা, কি গন্ধ বাসের ভেতরে, দেখো দেখো গিলাসে সব দাগ হয়ে আছে। ব্লিচিং পাউডার এত পরিমাণে ইউজ করছে এরা, ব্লিচিং পাউডার মেরে 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 একেবারে দাগ করে ফেলছে, আর সে কি গন্ধ হয়ে গেছে বাসটা। সব থেকে বড়ো কথা, ড্রাইভার আঙ্কেল কত ভালো, এই মোবাইল দেখে দেখে চালাচ্ছে। দেখো ফুল রোড ফাঁকা, কোনো জ্যাম নেই, জ্যাম নেই, কিছু নেই। আর সব থেকে বড়ো কথা, বাসের সাথে বড় একটা কিউআর কোড দিয়ে আসে, যখন টোলের ওখানে যাচ্ছে টং করে যাচ্ছে, প্রং করে খুলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে। টোল দেওয়ার জন্য কোনো দাঁড়াতে হচ্ছে না, কিছু না, আগে ভাগে ড্রাইভার সাহেব সব দিয়ে দিচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি গুয়াংজু ইন্টারন্যাশনাল হেলথ হাব সেন্টারে। সেখানে আমাদেরকে কোয়ারেন্টাইন থাকতে হবে টোটাল 7 দিন কোয়ারেন্টাইন, তাতে আবার একদিন হয়তো বাড়বে, টোটাল 8 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে আমাদের ওখানে। 8 দিন কোয়ারেন্টাইনে থাকার পর এখান থেকে যাইতে হবে হংসাং সিটিতে, সেখানে আবার 3 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। সেখান থেকে কোয়ারেন্টাইন থাকার পর ইউনিভার্সিটিতে যাইতে হবে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে গিয়ে আরও 1 সপ্তাহ কোয়ারেন্টাইন থাকতে হবে। তারপরে গিয়ে ডরমিটরি ঢুকতে হবে, ডরমিটরি ঢোকার পরে ওখানে থাকতে হবে, কিন্তু 1 সপ্তাহ ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না, শুধু ক্যাম্পাস পর্যন্ত যাওয়া যাবে। এই দেখো ভাই, এখনও আমরা কিন্তু এয়ারপোর্টে কখন তে বাসে উঠেছি, এখনও আসতেছি সবে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট এরিয়া এখনও শেষ হয়নি ভাই রে ভাই। সেই এয়ারপোর্টে এর মতো মাথায় লাভাই দেয় তো ওর মাথায় যেতে হয় এক কাজ করতে, ওর মাথাতে আর এক মাথায় যেতে হয় আর এক কাজ করতে। হাঁটতে 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 আমরা তো ফুল শেষ হয়ে গেছি। তো যাই হোক, অবশেষে এই যে এখন আমরা বিমানবন্দরের এরিয়ার ভেতরে আছি, কিছুক্ষণ বাদে বিমানবন্দর এরিয়া ছেড়ে যাব। ওই দেখো সব আলো আলো, নতুন নতুন আলো, খুব এক্সাইটেড আমরা সবাই। কিন্তু সব থেকে বড়ো কথা, এই রাতে আমরা কারোর পরিবারের সাথে যোগাযোগ করতে পারি না, কারণ এখানে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এসবগুলো সবই বন্ধ, শুধুমাত্র ওয়েবসাইট ওপেন আছে। তো ওয়েবসাইট ওপেন থাকার কারণে তো আমাদের বাংলাদেশের সাথে ওয়েবসাইট ইউজ করে না, এটা শুধুমাত্র চায়নার জন্য, যার কারণে
যার কারণে হয়তো আমাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না। তবে আই থিঙ্ক তারা সবাইকে খুবই চিন্তা করবে। দেখো, ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোয়ারেন্টাইন হাব এত দূরে যে আমাদের যাইতে 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 সকাল হয়ে যাবে, তাও সে যাওয়া শেষ হবে না। আমরা কোন রাতে বের হয়েছি, রাত 4:30টার দিকে বের হয়েছি, এখনও যাইতেছি যাইতেছি তা যাইতেছি যাইতেছি তা যাইতেছি, টুক 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 করে যাইতে আসি যাইতে আসি। আর ফাঁকা বাস, কি পরিমাণে রাস্তা ফাঁকা, কি পরিমাণে যে জোরে চালাচ্ছে, তারপর রাস্তা শেষ হয় না। যাই হোক, আমরা ফিরে কাছে কাছে দেখে চলে আইসি, যাইতেছি যাইতেছি যাইতেছি। ও রিপাব রিপাব, কি অন্ধকার, কত সুন্দর ভিউ, নাইট ভিউ, চারিদিকে স্তব্ধ, শুধু আলো আর আলো, মিউজিক মতো টিপ টিপ করে আলো জ্বলতেছে, আশেপাশে ক্যামেরা করবো কিন্তু গ্লাস দিয়ে এত পরিমাণে দাগ পড়ে আছে, বাইরে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছুই দেখা যায় না। সোজা সামনের দিকে তাও ড্রাইভারের ওখানে এসে বসে ড্রাইভারের মাথা সোজা সোজা ধরে ভিডিও করতেছি। এত পরিমাণে অবস্থা খারাপ যে আশেপাশে কোনো ভিউ নিয়ে যাচ্ছে না। সব থেকে বড় কথা, কি ঠান্ডা বাইরে, ওরে বাপ রে বাপ। গাড়ির ভেতরে এসে চালাচ্ছে বলে আমরা ঠান্ডা থেকে একটু বাঁচতে পারিছি। এই তো ফিরে আমরা চলে আসার দিকে হচ্ছে, আর কিছুক্ষণের ভেতরে হয়তো আমাদের হাব সেন্টারের কাছাকাছি চলে যাব। ওই যে টোল, এখান থেকে টোল নেবে, টং টং করে খুলে যাবে। ওরে বাপ রে বাপ, যাইতেছি তা যাইতেছি, সে শেষ হয় না। আর সকাল 4:30টার সময়, 5টার দিকে বাসে উঠছি আর এসে পৌঁছাইছি 7:30-7:30 দিকে। তাহলে চিন্তা করো, 2-2.5 ঘন্টা টানা বাস কী পরিমাণে জোরে চালাইছে, তারপরে কত দূরে নিয়ে আইছে আমাদের, কত দূর কত দূর, এ পাশটা ঘুরে ও পাশে যাই, ও পাশটা ঘুরে ও পাশে যাই, যাইতে আসি যাইতে আসি। ওই দেখো কতগুলো আলো আর আলো, লাইট আর লাইট, বাপরে বাপ, দেখার মতন সব কিছু। দেখতে আসি দেখতে আসি দেখতে আসি, যাইতে যাইতেই পড়বে মেলা, ব্রিজ পড়বে, আমরা এই পাশ দিয়ে চলে যাব। এই সাইডটা গেলে খুবই নিকটে, সে এইতে চলে যাইতেছি, ওই চলে যাইতেছি। এই দেখো এখানে আবার হচ্ছে টোল নিবে, ওই যে কিউআর কোড অটোমেটিক টুং করে একটা স্ক্যান করে নিল, প্রং করে খুলে দিল। সোজা চলে যাইতেছি চলে যাইতেছি চলে যাইতেছি, টু টু টু, টাটা বাই বাই, চলে যাব চলে যাইতেছি। এই তো আর বেশি দূর নাই, ওখানে সিগন্যাল দিচ্ছে কেন কেন কেন, দেখি তো সিগন্যাল দেয় কেন, ওরে বাপরে বাপ, এখানে আবার 3-4 রাস্তা এই জন্য সিগন্যাল দিতেছে। দেখো দেখো নাইট ভিউ কত সুন্দর, রাস্তাটা ক্লিয়ার, কোনো যান নাই, কোনো যানজট নাই। আরে ভাই রে ভাই, আমার ঢাকা থেকে হসপিটাল থেকে এয়ারপোর্টে আসছি, যে কী পরিমাণে জ্যাম ছিল, কী পরিমাণে ভিড় ছিল, তা সে কী আর বলবো। আরে রাস্তা দেখো ফাঁকা তা ফাঁকা, ফাঁকা তা ফাঁকা, কেউ নেই তা কেউ নেই, কেউ নেই কেউ নেই, একদম সব মরি গেছে মনে হয়। আমাদেরকে একটু ওয়েলকাম করত, ওয়েলকাম কেউ করে না, সব মরি গেছে, কী ফাঁকা। যাই হোক, এবার আস্তে আস্তে আমরা চলে যাইতেছি, সবাই ক্লান্ত, সবাই বসে আস্তে চুপ করে আছে। ভিডিও সংক্ষিপ্ত করে নিলাম, এই তো সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, অনেক সকাল হয়ে গেছে। এবার আমরা চলে যাইতেছি কোয়ারেন্টাইন সেন্টারে। ওই যে একটা গাড়ি আছে, উনি হচ্ছে এখানকার মনে হয় দেখাশোনা করে ম্যানেজারটা যেন হবে, যার কারণে উনি আমাদের পথ দেখা দেখায় নিয়ে যাচ্ছে। ভাই 3-4 কিলোমিটার ধরে শুধু কোয়ারেন্টাইন রুম আর কোয়ারেন্টাইন রুম, এক এক রুমে একজন করি। নেক্সট ফোর ভিডিওটা দেবো অবশ্যই, কীভাবে কোয়ারেন্টাইন রুমে আসলাম, কীভাবে কোয়ারেন্টাইন রুমের ব্যবস্থা কীরকম, কীভাবে খাওয়া দাওয়া করছি, সবগুলো দেবো। তো সবগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক দেবেন, ফলো করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ারও করবেন, যাতে সবাই দেখতে পারে। যে আমরা এখন যাইতেছি কোয়ারেন্টাইন রুমের দিকে, ভাই কুয়াশা এত পরিমাণে যে ক্লিয়ারই কিছুই দেখা যায় না, ক্লিয়ার কিছু না, সব আনক্লিয়ার হয়ে যায়। বাপরে বাপ, কতগুলো কোয়ারেন্টাইন এরিয়া, শুধু যাইতে আসি যাইতে আসি। এটা সরাসরি চায়না গভর্নমেন্ট এটা দেখাশোনা করে, কোয়ারেন্টাইন সেন্টারটা, এটা ইন্টারন্যাশনাল গোয়াংজু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিস হেলথ সেন্টার গোয়াংজু বায়ান শহর। যাইতেছি অনেক দূর, সে বাপরে বাপ, এও দেখি টুক 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 করে যাই, কেন একটু তাড়াতাড়ি চল। আর বলি রাখি, এই গাড়িটা সারাদিন ধরে চলে, সারাদিন ধরে চলে, একটুখান যদি জানলা দিয়ে দাঁড়াইছি, যদি দেখি সে জানলা না খুলে দাঁড়াই আছি, তা হাঁকার দেবে, চুপ করে দেখবে, বলবে ভেতরে যাও ভেতরে যাও, জানলা খুললে কেন খুললে, কেন তুমি এখানে এসলে, ভেতরে যাও ভেতরে যাও। আমরা সে কখন উঠেছি এখনও নামতে পারছি না, দেখি কখন না হয় আমাদেরকে, টুক টুক করে না গিয়ে একটু ভাই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তা না আমার যাইতেছি টুকটুক করি। এই তো এই পাশটা একটা ম্যাডাম আছে, ম্যাডাম এই পাশটা দেখাচ্ছে যে এই পাশটা ঢোকো,
এই ফার্স্ট আমরা চলে যাইতেছি, টুং টু টু টুন, এই তো এই তো মনে হইবার এসে গেছি, এসে গেছি, আর বেশি বাকি নাই, এসে গেছি, এসে গেছি। ভাই রে ভাই, এগুলো কী ফেলাই রাখছে, ভালো করে দেখি তো, দেখি তো, এগুলো তো বোঝাও যায় না, শুধু লাল লাল দেখায়, লাল লাল দেখায়, কী ফেলাইছে তা আল্লাহ পাকেই জানে। মনে হচ্ছে কোনো বিছানা বেড বেড ফেলাই রাখছে। এই তো এই পাশে ঢুকছি, এই পাশে নামতেছি, উনি কি কি বুঝতারে বুঝতারে, একটু তাড়াতাড়ি চলতা না, টুক 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 করে যাচ্ছে। সবাই দেখতেছে বন্ধুরা, কতরা কতরা বিল্ডিং, কোয়ারেন্টাইন, কত না আরে আলাদা, সে কি ভিড়, কি দূর কি দূর, কখন তো ঢুকেছি, এখনো শেষ হচ্ছে না যাওয়া, টুক টুক করে যাইতেছি। মনে হয় সামনের বিল্ডিংটা আমাদের নামাবে, দেখি কি করে, না আবার ঘোরায় দেখি, ওই যে ওই যে আমার একজন কিরা দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, যাক যাক বা তুই বিদায় হওয়া দেখিনি, এবার আমরা একটু তাড়াতাড়ি যাই, ওই তো আমাকে এই মুখে যাতে বলছে, আমরা এবার এই মুখে তাড়াতাড়ি চলে যাই, চলে যাব, চলে যাব। তাহলে মনে হয় আমরা সামনে এই বিল্ডিংটায় নামবো। যাই হোক, আমরা না চলে আসতেছি, প্রায় চলে আসতেছি, ওই যে সামনে আমার একজন দাঁড়িয়ে আছে, ওই দেখো 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 দাঁড়িয়ে আছে, এই তো চলে এসেছি আমরা, এবার আমাদের নামতে হবে, নামো 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 নামো, সবাই নামো নামো নামো, আর কতক্ষণ থাকবো নামো। ড্রাইভার আঙ্কেল ওইবার নামবে, এই সবাই নামছে, দেখো দেখো দেখো, কিন্তু এদের দৌড়গুলো ভাই একদম নিচে, মনে হয় একেবারে সেই জাহাজে ওঠার মতন। এই তো এই এসে গেছি আমরা, গুড মর্নিং চাইনা, গুড মর্নিং গুয়াংজু, চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি। এই দেখো ভাই রে ভাই, কত সুন্দর ভিউ, ওই পাশে পাহাড়, এই তো এই পেছনে দাঁড়িয়ে আছে, বসে ভাই আমার একটা ছবি নাও, ছবি নিলাম, টাটা, বাই বাই।